যখন আপনি আসলে কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন, তো পেপার ওয়ার্কটা খুব পেপারগুলোকে চেক করা, কি কি কারণে আমরা আসলে ক্ষতির সম্মুখীন হই অথবা ভুল করে ফেলি একটা স্টেজে, যে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো প্রপার্টি সাইন করবেন তখন আপনার আসলে দেখা উচিত হচ্ছে যে ওই ল্যান্ডটা যে ডেভেলপারের সাথে সাইন হয়েছে সেইটা রেজিস্টার্ড কি না। তাহলে রেজিস্টার্ড একটা ডিড আপনার থাকতে হবে ল্যান্ড ওনার ভার্সেস ডেভেলপার কোম্পানির মধ্যে, এটা প্রথম শর্ত। যদি সেটা যদি রেজিস্টার্ড না হয় তাহলে এই এগ্রিমেন্টটা ভ্যালিড না, তার মানে আপনি একটা ভ্যালিড ইনভ্যালিড একটা এগ্রিমেন্টে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, এটা একটা ঝুঁকি। ধরা গেল যে সেটা একটা রেজিস্টার্ড ডিড হয়েছে এবং সেখানে বলা আছে যে আপনার প্রপার্টিটা যখন ডেভেলপার ডেভেলপ করবে তখন সেটা সে মর্টগেজ দিতে পারবে, অর্থাৎ ডেভেলপারের অংশটা সে ব্যাংকে মর্টগেজ দিয়ে এই প্রপার্টিটাকে ডেভেলপ করতে পারবে, এই ল্যান্ডটাকে ডেভেলপ করতে পারবে। তার মানে আপনি যখন ওই প্রপার্টিটাতে আপনি ইনভেস্টর হচ্ছেন, আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন, তখন আপনার চেক করার বিষয় আছে যে এইটা রাজুকের ফাইলে অথবা গণপূর্তের ফাইলে এই প্রপার্টিটা মর্টগেজ দেয়া আছে কি না। তার মানে কি হলো, মর্টগেজ যখন আপনি দেয়া আছে এরকম একটা প্রপার্টিতে ইনভেস্ট করলেন এবং ওই ডেভেলপার কোম্পানি যদি আপনার এই টাকাটা ফেরত না দেয় ব্যাংকে, তাহলে আপনার টাকাটা সিকিউরড হলো না, আপনার এই প্রপার্টিটা কিন্তু ব্যাংকের থেকে গেল, তার মানে ব্যাংকের থার্ড পার্টি হয়ে গেলেন আপনি। ফার্স্ট পার্টি ছিল ডেভেলপার, সেকেন্ড পার্টি এখানে ব্যাংকের কাছে যেহেতু টাকা নিয়েছে ব্যাংক, আপনি হয়ে গেলেন থার্ড পার্টি। তার মানে লিগালি ব্যাংক কী করেছে, ওই ডেভেলপারের সাথে তার চুক্তিটা রেজিস্টার্ড করেছে, আপনি কিন্তু সেটা করলেন না। তার মানে আপনাকে দুইটা জিনিস চেক করতে হচ্ছে, যে প্রথম ডেভেলপার এবং ল্যান্ড ওনারের সাথে চুক্তিটা রেজিস্টার্ড কি না, এবং সেখানে মর্টগেজের অপশনটা কী অবস্থায় আছে, যে ওই রেজিস্টার্ড চুক্তির মধ্যে কি বলা আছে যে প্রয়োজনে ডেভেলপার কোম্পানি তার অংশের যে অংশটুকু, তার পাশে যে অংশটুকু, তার দিকে যে অংশটুকু, সেইটা ব্যাংকে মর্টগেজ রাখতে পারবে কি না। যদি ব্যাংকে মর্টগেজ রাখতে পারে এরকম ডিডে ইনভেস্ট না করাই ভালো। যখন দেখা গেল যে ব্যাংক মর্টগেজ রাখার অপশনটা তারা ইউজ করেনি, তাহলে আপনার সাথে ওই ডেভেলপার কোম্পানির যে চুক্তিটা হবে সেটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। তার মানে রেজিস্টার্ড ডিড ছাড়া বাংলাদেশে কোনো এগ্রিমেন্টেই ভ্যালিড না। তাহলে আপনার যে কোনো এগ্রিমেন্টকে রেজিস্টার্ড করা প্রথম কাজ। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, ডেভেলপারের সাথে আপনার চুক্তিটাতে ফেস বাই ফেস করতে পারেন। তার মানে কি, আপনি ধরেন 20-25% একটা পার্সেন্টেজে সাইন করলেন, তারপরে আপনি ফেস বাই ফেস, মানে আপনার ছাদ হলে আপনি একটা পেমেন্ট করবেন, ওয়াল হলে একটা পেমেন্ট করবেন, প্লাস্টার হলে একটা পেমেন্ট করবেন, তার মানে কি আপনি প্রতিটা পেমেন্টেই এনশিওর হয়ে নিচ্ছেন, আপনি কনফার্ম হচ্ছেন যে আপনার টাকাটা ওই ডেভেলপার কোম্পানি ঠিক মতো ব্যবহার করেছে কি না। এটা একটা আপনার রিস্ক ফ্যাক্টরকে কভার করার একটা উপায় হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন কমপ্লিট করলেন তখন আপনার সেল পারমিশন মানে আপনি রাজুকের কাছে ডেভেলপার কোম্পানি অ্যাপ্লাই করবে যে আমি মিস্টার এক্সের কাছে এই প্রপার্টিটা সেল করেছিলাম, আমি তাকে রেজিস্ট্রি দিতে চাই। এই সেল পারমিশনের সময় কোম্পানি রাজুকের কাছে বলবে যে আমি এই ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিয়েছি, আমি একে রেজিস্ট্রি করে দিতে চাই। তাহলে সে কীভাবে বলবে, ওই রেজিস্টার্ড এগ্রিমেন্টের বলে বলবে, এবং এই রেজিস্টার্ড এগ্রিমেন্টটা কোম্পানি ওই অথরিটি রাজুকের কাছে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তখন রাজুক এইটার এগেনস্টে আপনার সেল পারমিশন দেবে এবং তখনই আসলে রেজিস্ট্রি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। বিষয়টা এরকম, এবং আপনারা এই বিষয়গুলোকে যদি স্বাভাবিকভাবে দেখেন এবং প্রতিনিয়ত কোম্পানির সাথে একটা মনিটরিংয়ে থাকেন, তাহলে আমার মনে হয় যে অনেকটাই
রিস্কগুলো থেকে বের হয়ে আসতে পারবেন।